আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ফাহাদ মম ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা মিষ্টি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে স্পেশালভাবে লাচ্ছা সময় কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সামনে ঈদ, ঈদের দিন কিন্তু মিষ্টি ছাড়া আমাদের চলেই না। তো সে মিষ্টিটা যদি আমরা স্পেশালভাবে সুন্দরভাবে তৈরি করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আপু ভাইরা, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে সুন্দর সুন্দর রেসিপি আপলোড দেবো সেগুলো সবার আগে দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন চট জলদি দেখে নেই এত সুন্দর রেসিপিটা কীভাবে কী দিয়ে তৈরি করেছি। স্পেশালভাবে লাচ্ছা সিমাইটা তৈরি করতে আমি এখানে তরল দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। দুধটা একটু গরম হয়ে গিয়েছে, আমি এখন এখানে আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটাই কিন্তু লাচ্ছা সিমাইয়ের পারফেক্ট স্বাদ আসবে, এর জন্যই কিন্তু বলছি স্পেশাল। এখন আমি সুন্দর করে দুধটাকে বলক তুলে নেব, একটু ঘন করে নেব। 1 লিটার দুধকে আমি শুকিয়ে পৌনে 1 লিটার করে নেব। দুধটা এদিকে হতে থাক, ওইদিকে আমি অন্য অন্য উপকরণগুলো রেডি করে নিই। এখানে আমি 2 রকমের বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি। আমি বাদামগুলো আধা ব্লেন্ড করে নেব। দুধটা সুন্দর মতো বলক উঠে গেছে, আমি এখন 2টা এলাচ আর 1টা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে 2 খণ্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি তুলে আবার ফেলে দেবো, একটু সেন্ট বের হলেই তুলে ফেলে দেবো, কারণ এটা দিয়ে যদি রান্না করতে থাকি তাহলে গন্ধটা বেশি বের হয়ে যাবে, সিমাইয়ের সাথে মিশে যাবে। এর জন্য অল্প একটু সেন্টগুলো বের হয়ে গেলে আমি তুলে ফেলে দেবো। এখানে পৌনে 1 কাপ চিনি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি ব্যালেন্স করে নিয়েছি, এখন আমি দুধের ভিতরে মিলিয়ে দেবো। এই দেখেন, একদম কিন্তু পুরাপুরি মিহি করি নাই, এভাবে করে নিয়ে এখন আমি দুধে দিয়ে দেবো। এই যে বাদামটা দিয়ে দিচ্ছি, এই বাদামটা দেওয়ার কারণে কিন্তু সিমাইটা আরও অনেক টেস্ট আসবে। সিমাইটা খেতে গেলে এই বাদামের কুচিগুলো দাঁতের নিচে পড়বে, খেতে ভালো লাগবে, এর জন্য বাদামটা দিয়ে দিলাম। আর একটু ঘন করে নিয়ে আমি নামিয়ে নেব। আমি এখন তেজপাতা এলাচ এগুলো তুলে ফেলে দেবো, যতটুকু সেন্ট বের হওয়ার হয়ে। আপনাদের যদি তেজপাতা এলাচের ঘিরান ভালো লাগে তাহলে আপনারা তেজপাতা এলাচ দিয়ে সিমাইটা করতে পারেন, সমস্যা নেই। এ দেখেন, দুধটা সুন্দর একটু লালচা কালার এসে গেছে। আমি এখন দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে পরে সিমাইটা দিয়ে দেব। এখন আমি দুধটা নামিয়ে নেব। এই যে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটা কিন্তু একদম গরম নাই আবার একদমও ঠান্ডা হয়ে যায় নাই। এখন আমি সিমাইগুলো দিয়ে দিচ্ছি। যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য এই টিপসটা বলে দিচ্ছি, দুধ চুলায় থাকতেই কিন্তু এই সিমাইটা দিয়ে দিবেন না, দিয়ে দিলে কিন্তু একদম গলে যাবে, সিমাইয়ের কোনো টেস্টই থাকবে না। আর চুলা থেকে নামিয়ে এইভাবে সিমাইটা দিলে সুন্দর একটু ঝরঝরাই থাকবে, সুন্দর হবে। এখন আমি এটা 10 মিনিট এভাবে রেখে দিয়ে পর আপনাদের পরিবেশন করে দেখাবো। এটা সুন্দর মতো হয়ে গিয়েছে, আমি এখন উপর দিয়ে একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। দিয়ে দিচ্ছি কিশমিশ, সিমাইতে তো কিশমিশ ছাড়া কিন্তু চলেই না। এই যে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, এই যে সুন্দর মতো কিশমিশ বাদাম দিয়ে দিয়েছি। এখন আমি পরিবেশন করে দেখাব, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন সিমাইটা কত ঝরঝরা আছে, সিমাইটা কিন্তু একদম গলে যায় নাই, এবং এটা কিন্তু সিদ্ধ হয়েছে। সিদ্ধ যে হয় নাই তা না, কিন্তু মানে গলেও যায় নাই, সুন্দর মতো সিদ্ধ হয়েছে। আপনারা এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি এই সিমাইটা তৈরি করেন তাহলে কিন্তু এরকমই হবে। যে তৈরি হয়ে গেল আমার স্পেশাল লাচ্ছি সিমাই। স্পেশাল কী জন্য বলছি সেটা তো আপনারা দেখলেন। যদি লাচ্ছি সিমাইটা তৈরি করে খান তাহলে কিন্তু অনেক মজা, যেহেতু সামনে ঈদ আসছে, ঈদে কিন্তু সিমাই ছাড়া আমাদের চলেই না।
তো ঈদের দিনে যদি আমরা এভাবে সিমাইটা রান্না করে মিষ্টি মুখ করি তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, এটা না বানিয়ে খেলে বুঝবেনই না এটা কত মজা। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। তো আপু ভাইরা আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে সুন্দর সুন্দর রেসিপিগুলো আপলোড দেবো সেগুলো সবার আগেই দেখতে পাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রেসিপি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।